কুকুরটি প্রতিদিন ড্রেনের মধ্যে উঁকি দিত, কিন্তু পরবর্তীতে সেই ড্রেন যখন খোলা হয় রাস্তার পাশে থাকা সবাই কেঁদে ফেলে। কি ঘটেছিল সেই কুকুরটির সাথে, সেই ড্রেনের মধ্যেই বা কি ছিল, চলুন তা জেনে নেওয়া যাক। কুকুরটির জীবনযাপন ছিল তুর্কিয়ে, অর্থাৎ তুরস্কের অন্যান্য রাস্তার কুকুরের মতোই অনারম্ভপূর্ণ। প্রতিদিন তুরস্কের রাস্তায় মানুষের ফেলে দেওয়া খাবার খেয়েই তার দিন কাটত। কিন্তু হঠাৎ একদিন কুকুরটির সাথে ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। যদিও কুকুরটির দিন শুরু হয়েছিল অন্যান্য সাধারণ দিনগুলোর মতোই, কিন্তু হঠাৎ করেই সে একটি ড্রেনের পাশে চলে আসে, ভিন্ন রকম একটি গন্ধ পায় এবং সেই কুকুর সেই গন্ধ শুঁকতে থাকে। এরপরেই কুকুরটি শুরু করে দেয় অস্বাভাবিক সব ক্রিয়াকলাপ। কুকুরটি সবসময় গিয়ে একটি কসাইয়ের দোকানের সামনে রাস্তায় বসে থাকত, সে কসাইয়ের দোকানে আসা ক্রেতাদের মাংস কেনা পর্যবেক্ষণ করত। তো হঠাৎ একদিন অ্যানি নামক এক যুবতী মেয়ে সেই কসাইয়ের দোকানে মাংস কিনতে আসে। মাংস কিনে সে দোকানের বাইরে বেরিয়ে আসে। সে বাড়ির পথে যাত্রা করার সময় পেছনে কুকুরের শব্দ শুনতে পায়। মেয়েটি মনে করে কুকুরটি হয়তো বেশ ক্ষুধার্থ এবং মেয়েটির কুকুরটির উপরে বেশ মায়া হয়। আর মেয়েটি তৎক্ষণাৎ সেই কসাইয়ের দোকানে গিয়ে কিছু হাড় কিনে নেয় এবং মেয়েটি সেগুলো কিনে দোকান থেকে বাইরে বেরিয়ে দেখতে পায় কুকুরটি দূর থেকে তাকে দেখছে। মেয়েটি কুকুরটির কাছে এগিয়ে যায় এবং সে কুকুরকে সেগুলো দিয়ে দেয়। যদিও প্রথম দিকে কুকুরটি মেয়েটির কাছে যেতে যাচ্ছিল না, কারণ কুকুরটি মেয়েটিকে ঠিক ভরসা করে উঠতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ চেষ্টা করে মেয়েটি কুকুরটির বিশ্বাস অর্জন করে নেয়, আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই কুকুরটি মেয়েটির কাছ থেকে সেই হাড়গুলো নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই কুকুর সেগুলো খাওয়ার পরিবর্তে সেই হাড়গুলো তুলে নিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে। মেয়েটি কুকুরটির এমন অস্বাভাবিক আচরণ দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ কুকুরটি সেগুলো না খেয়ে কেন নিয়ে যাচ্ছে, এমন প্রশ্নের উদ্রেক মেয়েটির মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সেদিন তার হাতে খুব বেশি সময় ছিল না, আর তাই সে তা দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করে এবং বাসার দিকে চলে যায়। পরের দিন মেয়েটি আবারও রাস্তায় বের হয়ে কুকুরটিকে ঠিক আগের অবস্থাতেই দেখতে পায়। কুকুরটি মেয়েটিকে দেখতে পেয়ে লেজ নাড়তে নাড়তে মেয়েটির কাছে চলে আসে। মেয়েটি কুকুরটির এমন আচরণ দেখে মুচকি হাসি দেয়। সেদিনও মেয়েটির কাছে খুব বেশি সময় ছিল না, তাই সে দ্রুত দোকানে গিয়ে কিছু সসেজ কিনে কুকুরটিকে দিয়ে দেয় এবং সেদিনও কুকুরটি সেই খাবারগুলো না খেয়ে মুখে তুলে নিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে। মেয়েটি কুকুরটির আবারও এমন অস্বাভাবিক আচরণ দেখে বেশ কৌতূহলী হয়ে ওঠে। কিন্তু সেদিনও মেয়েটির কাছে সময় না থাকায় মেয়েটি কুকুরটির পিছু না করে সে তার নিজের কাজে চলে যায়। তৃতীয় দিনও অ্যানি কুকুরটিকে ঠিক আগের মতোই দেখতে পায়। মেয়েটি বুঝতে পারে কুকুরটা তার জন্যই অপেক্ষা করছে, আর তাই মেয়েটি বাসা থেকে বেরোনোর সময় কুকুরটির জন্য কিছু খাবার নিয়ে আসে। সেদিনও কুকুরটি ঠিক আগের মতো করেই খাবারগুলো না খেয়ে অন্যদিকে নিয়ে যাত্রা শুরু করে। তবে অ্যানি আজ নিজের কাজে না গিয়ে সে কুকুরটির পিছু করে। কিছুক্ষণ পরে কুকুরটি একটি ব্যস্ত রাস্তায় চলে আসে, আর সেই রাস্তার পাশে ড্রেনের সামনে সে এসে থমকে দাঁড়ায়। তারপর কুকুরটি ড্রেনের মধ্যে তাকায়। এরপর কুকুরটি সেই খাবারের কিছু অংশ খেয়ে বাকি অংশ ড্রেনের মধ্যে ফেলে দেয়। মেয়েটি আরো বেশি অবাক হয়ে যায়। পরের কিছুদিনও মেয়েটি কুকুরটির ঠিক এমন আচরণই দেখতে পায়। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি এতটাই কৌতূহলী হয়ে ওঠে যে ড্রেনের মধ্যে আসলে কি আছে সেটা দেখার জন্য সে নিজেই ময়লা ড্রেনের মধ্যে উঁকি মারে। কিন্তু ড্রেনের মধ্যে সে যা দেখতে পাচ্ছে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। মেয়েটি চমকে ওঠে এবং সে দ্রুত ফায়ার সার্ভিসে কল করে। ঠিক আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সেই ড্রেনের পাশে উপস্থিত হয়। মেয়েটি সবকিছু ফায়ার সার্ভিস টিমকে খুলে বলে এবং ফায়ার সার্ভিস টিম মেয়েটির কাছ থেকে সবকিছু শুনে বিদ্যুৎ বেগে তাদের কাজে নেমে পড়ে। কিন্তু কুকুরটি ফায়ার সার্ভিস টিমকে সেই ড্রেনের পাশে যেতেই দিচ্ছিল না। কুকুরটি শেষমেশ কান্না শুরু করে দেয়। দমকল কর্মীরা কুকুরটিকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না, কিন্তু সেই মেয়েটি কুকুরটির কাছে যেতেই কুকুরটি বেশ শান্ত হয়ে ওঠে। মেয়েটি কুকুরটিকে ড্রেন থেকে দূরে সরিয়ে রাখে। এরপর ফায়ার সার্ভিস টিম ড্রেন খুলে ফেলে। রাস্তার মাঝখানে ফায়ার সার্ভিস টিম কি করছে তা দেখার জন্য আশেপাশে অজস্র মানুষ জমা হয়। প্রায় 15-20 মিনিট ধরে চলা শ্বাসরুদ্ধকর অভিযানে দমকল কর্মীরা সবার সামনে উন্মোচন করে কুকুরটি ড্রেনের মধ্যে উঁকি দিয়ে কি দেখত এবং খাবারগুলো কেন নিচে ফেলে দিত। ফায়ার সার্ভিস টিম সেই ড্রেন থেকে একটি বিড়ালছানা উদ্ধার করে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আরো 4 বার দমকল কর্মীরা একটি একটি করে আরো 4টি বিড়ালছানা উদ্ধার করে। মেয়েটিও চমকে ওঠে, কারণ সে ড্রেনের মধ্যে উঁকি দিয়ে জীবন্ত কোনো কিছু একটা দেখতে পেয়েছিল। কিন্তু সে ভাবতে পারেনি যে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল 5টি বিড়ালছানা। কুকুরটি বিড়ালছানাগুলোকে পেয়ে আনন্দে লেজ নাড়তে থাকে। পরবর্তীতে অ্যানি দমকল কর্মীদেরকে জিজ্ঞেস করে বিড়ালছানাগুলো কিভাবে এই ড্রেনের মধ্যে আটকা পড়েছিল। আর দমকল কর্মীরা জানায় বেশ কিছুদিন আগে প্রবল বৃষ্টিপাতের ফলে হয়তোবা বিড়ালছানাগুলো বৃষ্টির পানিতে এই ড্রেনের মধ্যে ভেসে চলে আসে এবং ময়লা আবর্জনার মধ্যে আটকে পড়ে। তখনই অ্যানি বুঝতে পারে কুকুরটি সেই খাবারগুলো এনে নিজে না খেয়ে বিড়ালছানাগুলোকেই দিয়ে দিত, যাতে করে উদ্ধার হওয়া পর্যন্ত বিড়ালছানাগুলো টিকে থাকতে পারে। একটি কুকুরের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে মেয়েটির মন আবেগাপ্লুত হয়ে ওঠে। মেয়েটি দমকল কর্মীদেরকে বলে সে 5টি বিড়ালছানার দায়িত্ব নিতে চায়, যতদিন না তারা নিজে নিজে টিকে থাকতে পারে। দমকল কর্মীরা 5টি বিড়ালছানাকেই মেয়েটির কাছে দিয়ে দেয়। মেয়েটি নির্দ্বিধায় সেই 5টি বিড়ালছানা এবং কুকুরটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেগুলোকে সে নিজের পরিবারের সদস্যদের মতোই লালন
লালন পালন করতে থাকে। সত্যি বলতে এখান থেকে আমাদের মানুষদের কিছু শিক্ষা নেওয়া উচিত, অনুধাবন করা উচিত যে যেখানে আমরা মানুষেরাই একে অপরের বিপদে এগিয়ে আসি না, সেখানে একটি কুকুর ভিন্ন প্রজাতির হয়েও পাঁচটি বিড়াল ছানার জন্য এমন কিছু করতে পারে। তাহলে আমাদের মানুষ মানুষদের জন্য কি করা উচিত? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।